পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দলুই বাজার দুই গ্রাম পঞ্চায়েতের পাল্লা গ্রামে নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আপনারা সেই ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়। পূর্ব বর্ধমানের পাল্লা এলাকায় নাবালিকার বিয়ে আটকালো প্রশাসন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস ঘোষ। দেবাশিস দা, কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে? হ্যাঁ মিলাদি, যেটা ঘটনা আছে আজকে পূর্ব বর্ধমান জেলার নিমারি থানার যে ঘটনা ঘটেছে, নিমারি থানার আছে যে দলুই বাজার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পাল্লা এক নম্বর ক্যাম্পের তিন নম্বর ক্যাম্পের যে ঘটনাটা ঘটেছে আজকে, কিন্তু সকালে ওই এলাকার একটি মাধ্যমিক পরীক্ষার্থী নিয়ে তার সঙ্গে কিন্তু এলাকারই একটি ছেলের বিয়ে দেওয়া একখানা হচ্ছিল। সেই ঘটনা জানতে পারে যে এলাকার মানুষ এবং এলাকার মানুষ জানতে পারার পরে হচ্ছে যে নিমারি থানায় খবর দেওয়া হয়। এদিন সকাল দুপুরবেলা নিমারি থানায় পুলিশ এসে ঘটনাটার মেয়ের বাড়ির আত্মীয়দের সঙ্গে কথা বলে, মেয়ের বাবা মায়ের সঙ্গে কথা বলে এবং তাদেরকে বুঝিয়ে বলে যে 15 বছরের মেয়ের বিয়ে দেওয়াটা উন্নত দণ্ডনীয় অপরাধ এবং পঞ্চায়েত ওখানকার যে পঞ্চায়েত সদস্য শিলা বিশ্বাস সেও কিন্তু ঘটনাস্থলে আসে এবং তাই শিলা বিশ্বাস তাদেরকে বুঝিয়ে বলে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এখন কন্যাশ্রী রূপশ্রী এইসব যে মেয়েদেরকে দিচ্ছে, পরীক্ষার্থীদের যে দিচ্ছে এবং কন্যাশ্রী দিচ্ছে রূপশ্রী দিচ্ছে এইসব টাকা কিন্তু সে পাবে না, এরকম করে যদি বিয়ে করে। এই সমস্ত ঘটনার পরে কিন্তু এলাকার মানুষ ওখানে জড়ো হয় এবং এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয় এবং ঘটনার যে হয় তারপরে হচ্ছে যে নিমাই থানার পুলিশ এবং সকলে মানে হয়ে এবং তাদেরকে বোঝায়, পরিবারের লোকেদের বোঝায়, বোঝানোর পরে হচ্ছে যে বিয়েটা আটকে দেওয়া হয়। অনেক ধন্যবাদ দেবাশিস দা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবাশিস ঘোষের সঙ্গে। আপনারা যে ছবি এই মুহূর্তে দেখছেন বর্ধমান টিভির পর্দায়, পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দলুই বাজার দুই গ্রাম পঞ্চায়েতের পাল্লা তিন নম্বর ক্যাম্পে নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন। স্থানীয় পঞ্চায়েত সদস্যের উদ্যোগে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিবারকে বুঝিয়ে নাবালিকার বিয়ে বন্ধ করে, মাধ্যমিক পরীক্ষার্থী তার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পরিবারের সদস্যরা, যদিও বিষয়টি জানাজানি হওয়ার পরই প্রশাসনিক হস্তক্ষেপ হয়। হস্তক্ষেপে ওই নাবালিকার বিয়ে বন্ধ করে দেওয়া হলো। সামগ্রিক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য রয়েছে ওই এলাকায় এবং সরকারের তরফ থেকে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সুফল যাতে তারা পান সে বিষয়ে সতর্ক এবং সচেতন করা হয়েছে। রূপশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে বা পরবর্তী জীবন যাতে আরও বেশি সুস্থ স্বাভাবিক হতে পারে তার জন্য যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সুফল সম্পর্কেও মানুষজনকে অবহিত করা হয়েছে। নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের বিমারি এক ব্লকের দলুই বাজার দুই গ্রাম পঞ্চায়েতের পাল্লা তিন নম্বর ক্যাম্প এলাকায়। কি জানতে পারলেন? আপনি কিছু কি জানেন? আমি বললাম না আমি কিছুই জানি না, কারণ আমি এই মাত্রই জানতে পারলাম এক সপ্তাহ নাকি চলে গেছিল। তা বললাম এখন কি করা বলছে, আমি বললাম তাহলে এক কাজ করুন, মেয়ের বাড়ি থাক, ছেলের বাড়ি থাক, এখন 18 বছর না আমাকে কিছু করা যাবে না। 18 বছর হলে বিয়ে করবে? 18 বছর হলে যদি ওই ছেলে পছন্দ করে তাহলে ওর সঙ্গে আমার বিয়ে হবে। কি নাম আপনার? আমার নাম শিলা বিশ্বাস। কি পরিচয় আপনার? পরিচয়? আমি পাল্লা তিন নম্বর ক্যাম্পের সদস্য। প্রধান পঞ্চায়েতের নাম কি আপনার? দলিবাজার দুই নম্বর পঞ্চায়েত। আপনারা শুনছিলেন স্থানীয়দের বক্তব্য। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে ওই এলাকায়। নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন, ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারি এক ব্লকের দলুই বাজার দুই গ্রাম পঞ্চায়েতের পাল্লা তিন নম্বর ক্যাম্প এলাকায়। প্রশাসনিক কর্তারা পরিবারের সদস্যদের বুঝিয়ে আপাতত বন্ধ করতে পেরেছেন নাবালিকার বিয়ে।